দশক ধরে মঙ্গল গ্রহে বসতি স্থাপন সম্ভব বা মঙ্গলে বসতির স্বপ্নের কথা মানুষ নিয়মিতই শুনছে। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা 2030 সাল নাগাদ মঙ্গলে মানুষ পাঠানোর কথা বলে আসছে। নাসা অনেক দূর এগিয়েও এক্ষেত্রে, কিন্তু এর আগেই রাশিয়ার 20 বছর বয়সী একজন ব্যক্তি দাবি করে বসলেন, পূর্বের জন্মে মঙ্গল গ্রহের বাসিন্দা ছিলেন তিনি। মঙ্গলে ছিলেন বলে দাবি 20 বছর বয়সী ওই ব্যক্তির নাম বরিস্কা কিপ্রিয়ানোভিচ। তিনি দাবি করেছেন পূর্বের জন্মে মঙ্গল গ্রহে ছিলেন, এরপরই এক যুদ্ধে জীবন শেষ হয়ে যায় তার। তিনি পরে পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ করেন। তিনি দাবি করেন একজন পাইলট হিসেবে তিনি পৃথিবীতে এসেছিলেন। বরিস্কা কিপ্রিয়ানোভিচের পরিবারের দাবি, জন্মের কয়েক মাসের মধ্যেই সবাইকে চমকে দিয়ে কথা বলতে শিখে সে। এরপর থেকেই নাকি ভিন গ্রহের সভ্যতা ও জীবন নিয়ে নানান কথা বলা শুরু করে বরিস্কা। 1996 সালে বরিস্কার জন্ম। জন্মের এক বছরের মাথায় সে দৈনিক পত্রিকার শিরোনাম পড়তে পারত। পেশার চিকিৎসক বরিস্কার মা জানান, ছেলের বিশেষ প্রতিভার ব্যাপারটি তারা বুঝতে পারেন জন্মের কয়েক সপ্তাহের মধ্যেই। তখনই কারো সাহায্য ছাড়া মাথা উঁচু করতে পারত সে। আড়াই বছর বয়সে বরিস্কা আঁকতে শেখে। বরিস্কার দাবি, মঙ্গলের পৃষ্ঠে সভ্যতা বিলুপ্ত হলেও ওই গ্রহের মানুষ বর্তমানে মাটির নিচে বাস করছে। অক্সিজেন নয়, তারা শ্বাস নেয় কার্বন ডাইঅক্সাইডে। বরিস্কার বলেন, মঙ্গলের বাসিন্দারা অমর। 35 বছরের পর তাদের আর বয়স বাড়ে না। সেখানকার মানুষ 7 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এমনকি মঙ্গলের বাসিন্দাদের সঙ্গে মিশরের মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। মঙ্গল গ্রহের মহাকাশ যানের পাইলট হিসেবে এর আগে একবার পৃথিবীতেও এসেছিলেন বলে দাবি বরিস্কার। ২০১৭ সালে করা রাশিয়ার তরুণের এমন দাবির বিষয়ে বিজ্ঞানী গবেষকদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ওই দাবির পর তাকে নিবিড় নিয়ন্ত্রণে নেয় রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো। এরপর তাকে আর কোনো সামাজিক মাধ্যম বা গণমাধ্যমে কথা বলতে দেখা যায়নি। ধারণা করা হয় রাশিয়ান বিজ্ঞানী ও গবেষকরা তাকে নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। মনোবিজ্ঞানীরা বলছেন, বিশ্বের বিভিন্ন অংশে অনেকেই নিজেকে জাতিশ্বর বলে দাবি করেন। বিশেষ করে যেসব ধর্মে পুনর্জন্মের বিশ্বাস রয়েছে সেখানে বেশি দেখা মেলে জাতিশ্বরের। এদিকে রাশিয়াই প্রথম দেশ যারা মঙ্গল গ্রহে সফলভাবে নভোযান অবতরণ করেছিল। রাশিয়ার মার্স-3 নভোযান মঙ্গল গ্রহে প্রথম সফলভাবে অবতরণ করেছিল 1971 সালের 2 ডিসেম্বর। সেটাই মঙ্গলে প্রথম কোনো নভোযানের অবতরণ। অবতরণের পরই সাথে সাথে সোভিয়েত নভোযানটি সেখান থেকে ছবি পাঠাতে শুরু করে পৃথিবীতে। মিশনের নিয়ন্ত্রকরা এই সাফল্যে তখন উল্লসিত হয়ে উঠেছিলেন। কিন্তু মঙ্গলের পৃষ্ঠে মাত্র 2 মিনিট যেতে না যেতেই নভোযানের কলকব্জা বিকল হয়ে যায়। সে সময় একটা ভয়ঙ্কর রকম ধুলোর ঝড় বইছিল। ধারণা করা হয় নভোযানের কলকব্জা অকেজো হয়ে যাওয়ার কারণ ছিল ওই ধূলিঝড়। কোন কোন বিজ্ঞানী মনে করেন ওই ধূলিঝড়ের কারণে নভোযানের বৈদ্যুতিক ব্যবস্থা বিকল হয়ে যায় এবং পৃথিবীর সাথে নভোযানের যোগাযোগ বিঘ্নিত হয়। সোভিয়েত ইউনিয়ন এরপর আরো 5 বার মঙ্গল গ্রহে নভোযান পাঠানোর পর তাদের অভিযান আসল সাফল্যের মুখ দেখে।